আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের রাতভর রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, জানাবো রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। এরপর জানিয়ে দিব পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে প্রস্তুত করছে পড়শিমারা। পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছানোর কথা অস্বীকার করল ইরান। জানাবো পূর্ব আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ পরিস্থিতি, রাস্তায় পড়ে থাকা লাশ খাচ্ছে কুকুরে। এরপর জানিয়ে দিব পরিবর্তন ছাড়া মালয়েশিয়া টিকবে না, বললেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এবং সর্বশেষ জানিয়ে দিব বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান চায় ইরান এবং আজারবাইজান, যাতে জুনকালি পড়বে পশ্চিমা এবং আমেরিকার মুখে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের রাতভর রাশিয়ার বিমান হামলা, ইউক্রেনের রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখনও পর্যন্ত একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে চারজন, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। রুশ হামলায় একজন নিহত এবং আরও তিনজন হতাহত হয়েছে। হামলায় চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা রাশিয়ার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দশটি ড্রোন ভূপাতিত করেছে। একটি বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রুশ বাহিনী ১৬টি ড্রোন এবং ৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেনের নোভা কাবোকাবাদ ভেসে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা কবলিত এলাকায় মরদেহ ভাসতে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে যত দ্রুত সম্ভব ৩২টি উদ্ধারকারী নৌকা, ১৫টি পানির পাম্প এবং ১৮০টি লাইফ জ্যাকেট পাঠানো হয়েছে। নোভা কাবোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের বাধ্বংসের কারণে ইউক্রেন ও রাশিয়ার বিশাল এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে ভেষজ স্থল মাইনগুলোর অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। এর থেকে আরও বড় বিপর্যয় ঘটার শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া, তবে প্রায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এবার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১০টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটি। খবর আল জাজিরার। গতকাল ইউক্রেনের বিমান বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে রাশিয়ান বাহিনী ১৬টি ড্রোন ও ৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এদিকে নোভা কাভুবকা জলবিদ্যুৎ কেন্দ্রের বাধ্বংসের পর ইউক্রেন ও রাশিয়া বিশাল এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে ভেসে যাওয়া স্থল মাইনগুলোর অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। এ থেকে আরও বড় বিপর্যয় ঘটার শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক শক্তি সংস্থা রেড ক্রস। সংস্থাটি বলছে যুদ্ধ কবলিত এসব এলাকায় বিপুল সংখ্যক মাইন পুঁতে রাখা হয়েছিল। সম্প্রতি ইউক্রেনের খেরসনে বিস্ফোরণের ফলে কাভুবকা বাঁধের একাংশ ভেঙে যায়, ফলে নিপ্র নদীর পানি ঢুকে বিস্তীর্ণ এলাকায় ভাসিয়ে দেয়। এতে নদীর তীরবর্তী রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকার প্রায় ৪২,০০০ মানুষ বন্যার কবলে পড়েছেন এবং ভয়াবহ ঝুঁকির মধ্যে আছেন। পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে প্রস্তুত করছে পশ্চিমারা। পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে প্রস্তুত করতে পশ্চিমা দেশগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন, তাই কিয়েভকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে কিনা এমন এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেছেন, আমরা সম্মিলিতভাবে যা করতে পারি করেছি। ইউক্রেনকে প্রস্তুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেছেন, বর্ধমান পরিস্থিতিতে আমরা ইউক্রেনের সঙ্গে আলোচনায় খুব আশাবাদী। তিনি জোর দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র কিয়েভকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দিতে চায়। বাইডেন যোগ করেছেন, বলেছেন আমরা যুদ্ধক্ষেত্রে এখন ইউক্রেনের প্রয়োজনে তাদের সহায়তা দিয়ে যাচ্ছি, একই সঙ্গে দীর্ঘমেয়াদে তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছানোর কথা অস্বীকার করল ইরান। ইসলামিক প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে আমেরিকার সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছেছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান। প্রকাশিত খবরে দাবি করা হয়েছে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা এবং বিনিময়ে পরমাণু কর্মসূচিতে কিছু পরিবর্তন আনবে তেহরান। এমন বিধান রেখে ইরান এবং আমেরিকা একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছেছে। লন্ডন ভিত্তিক মিডিল ইস্ট আইএন নামের একটি গণমাধ্যমিক খবর প্রকাশ করেছে তারা দাবি করেছে পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে যখন ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর আলোচনা অচল অবস্থায় রয়েছে তখন তেহরান এবং ওয়াশিংটন এই সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। এই খবরের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘের ইরানের স্থায়ী মিশন একটি বিবৃতিতে বলেছে পরমাণু সমঝোতার পরিবর্তে কোনো অন্তর্বর্তী চুক্তি হয়নি এবং এই ধরনের কোনো চুক্তির পথেও ইরান নেই। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বিও মিডিল ইস্ট আইএন রিপোর্টকে সত্য না বলে বিভ্রান্তিকর এবং অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন। ২০১৬ সালে ইরান এবং ৬ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় এসে ২০১৮ সালে তা বাতিল করেছেন। তবে প্রেসিডেন্ট বাইডেন ২০২০ সালে নির্বাচিত হওয়ার আগে থেকে এই চুক্তি পুনর্বহালের কথা বলে আসছেন, কিন্তু আজ পর্যন্ত চুক্তি পুনর্বহালের ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি। এই বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রচণ্ড বিরোধিতা রয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে।
পূর্ব আফ্রিকাদের সুদানে ভয়াবহ অবস্থা, রাস্তায় পড়ে থাকা লাশ খাচ্ছে কুকুরে। সুদানের রাজধানী খার্তুমের দখল নিয়ে 7 সপ্তাহের বেশি সময় ধরে লড়াই চলার পর শহরের বাসিন্দারা এমন এক সমস্যার মধ্যে পড়েছেন যা তারা আগে কল্পনাও করেননি। শহরের রাস্তায় রাস্তায় যেসব মৃতদেহ পড়ে আছে সেগুলোর ব্যাপারে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। খবর বিবিসির, তিনজনকে তাদের নিজেদের বাড়ির ভিতরে কবর দিয়েছি আর বাকিদের কবর দিয়েছি এ যে রাস্তায় থাকা প্রবেশ মুখে, বলেছেন অমর, নিরাপত্তার কারণে যার নাম আমরা বদল দেয়া হয়েছে। একটা কুকুর কামড়ে কামড়ে মৃতদেহ খাচ্ছে, ঘরের দরজা খুলে দৃশ্য দেখার চেয়ে এটা ভালো ব্যবস্থা। যদি এখনো পর্যন্ত কত মানুষ মারা গেছে হিসাব কেউ জানে না, কিন্তু ধারণা করা হয়েছে সংখ্যা 1000-এর বেশি, যাদের মধ্যে বহু বেসামরিক মানুষ রয়েছে। সুদানে সামরিক বাহিনী দুটি গ্রুপের মধ্যেই লড়াই চলছে, নিয়মিত সেনাবাহিনী লর্ডস র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF নামে একটি আধাসামরিক বাহিনীর সঙ্গে। এই দুটো গ্রুপের মধ্যে কয়েক দফা যুদ্ধবিরতির পরও রাজধানীর লোকজনের জন্য ঘর থেকে বের হয়ে কবরস্থানে যাওয়া অনেক বেশি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। অমর কম করে হলেও 20 জনকে কবর দিয়েছে। আমার এক প্রতিবেশী তার বাড়িতে নিহত হয়েছে, আমি কিছু করতে পারিনি, তবে তার বাড়ির মেঝের সিরামিক টাইলস উড়িয়ে সেখানে একটা কবর খুঁড়ে তাকে মাটির চাপা দিয়েছি, BBC কে বলেছেন তিনি। পরিবর্তন ছাড়া মালয়েশিয়া টিকবে না, বললেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়া সংস্কার প্রয়োজনীয়তার কথা আবারও বলেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন মালয়েশিয়াকে সংস্কারের মাধ্যমে বদলাতে হবে, তা না হলে দেশটি টিকবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চল ভিত্তিক একটি সাপ্তাহিক অনুষ্ঠানে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন তিনি মনে করেন যখন দেশ পরিচালনার কথা আসে তখন পরিবর্তন করার দায়িত্বটা তার উপরই বর্তায়, কারণ মালয়েশিয়া কিছুটা উচ্ছনে গেছে। আনোয়ার ইব্রাহিম বলেন একটি সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার পরিবর্তনের সংকল্প না থাকলে আমি মনে করি না যে মালয়েশিয়া টিকে থাকবে। মালয়েশিয়াকে জাতিভিত্তিক থেকে চাহিদা ভিত্তিক ইতিবাচক কর্মনীতিতে রূপান্তরের ব্যাপারে আনোয়ার তার অঙ্গীকারের কথা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেছেন। মালয়েশিয়া একটি বহু জাতিগোষ্ঠীর দেশ, জাতিগত ধর্মীয় বিষয়গুলো মালয়েশিয়া বহুদিনের পুরনো সমস্যা। 75 বছর বয়সী আনোয়ার ইব্রাহিম 2022 সালে নভেম্বরে মালয়েশিয়ান অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী হন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আল জাজিরাকে বলেছেন তিনি তার দেশে সংস্কার আনার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, তিনি দুর্নীতি বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত শতকের 90-এর দশকে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সরকারে উপপ্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার ইব্রাহিম। এক পর্যায়ে তাকে বরখাস্ত করেছেন মাহাতির মোহাম্মদ। আনোয়ারের বিরুদ্ধে সমকামিতা ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, তাকে 2 বার কারাগারে যেতে হয়েছে। তবে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে। সর্বশেষ জানিয়ে দিব বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান চায় ইরান এবং আজারবাইজান। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আজারবাইজানের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে তার অবসান চায় দুদেশ। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ টেলিফোন আলাপে বিদ্যমান ভুল বোঝাবুঝি অবসানের উপর গুরুত্ব আরোপ করেছেন। দুই মন্ত্রী ইরান এবং আজারবাইজানের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কথা বলেছেন। দুই দেশের শীর্ষ ওই কূটনৈতিক পারস্পরিক সম্পর্কের মানের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন দুপক্ষের স্বার্থেই পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হওয়া এবং সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকা উচিত, এজন্য দুই দেশের মধ্যে প্রয়োজনীয় সলা পরামর্শ অব্যাহত রাখা জরুরি। দুই দেশের মধ্যকার মতপার্থক্য দূর করার জন্য টেকনিক্যাল এবং বিশেষজ্ঞ টিমের সফর বিনিময় করা দরকার বলে দুই মন্ত্রী তাদের ফোন আলাপে উল্লেখ করেছেন। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গণমাধ্যমের খবর যাতে সঠিকভাবে উপস্থাপিত হয় সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি এবং ব্যবস্থাপনার কথা বলেছেন তারা। সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও আজারবাইজানের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছে। কোনো কোনো সময় আজারবাইজানের পক্ষ থেকে ইরানের সাথে সম্পর্ক মারাত্মকভাবে অবনতির পদক্ষেপ নেওয়া হয়। তবে ইরান সবসময় দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের সম্পর্ক অবনতির জন্য ইহুদিবাদী ইসরায়েলে উস্কানি এবং তৎপরতাকে অনেকটাই দায়ী মনে করেছে তেহরান, সূত্র জানাচ্ছে পার্স টুডে।